আমরা পরের যে খবর জানতে পারছি যে বাসন্তীতে জোর করে জমি দখলের চেষ্টা এবং বাধা দিতে গিয়ে আহত হয়েছেন দুজন প্রৌঢ়। অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আমরা কথা বলবো অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজ্ঞানী বিষয়ে সর্বশেষ তথ্য কি পাচ্ছ? না, যেটা পাচ্ছি যে এই বিষয়টা ইতিমধ্যে যেহেতু থানাতে অভিযোগ দায়ের হয়েছে এবং এই যে দুই প্রৌঢ় যাদেরকে মারধর করা হয়েছে তারা চাইছেন যে পুলিশ সক্রিয় ভাবে কোনো এক ব্যবস্থা গ্রহণ করুক, যেহেতু শাসক দলের এলাকার সেই কারণেই সে আইন নিজের হাতে তুলে নিয়ে এবং তাদেরকে রেহাই পর্যন্ত করেনি। এই যার বিরুদ্ধে যার জমিটা দখল করার অভিযোগটা উঠছে, অশোক গায়েন, তার যথেষ্ট বয়স হয়েছে এবং তার কোনো সন্তান নেই, সেই কারণেই তার বন্ধু রোহিত মণ্ডল তাকে সাহায্য করেছেন এবং তিনি সবসময় তার সঙ্গে থাকেন। এবং গতকাল যখন তারাপদ গায়েন বলে যে তৃণমূল কংগ্রেসের নেতা তাদেরকে রাস্তায় আটকায় এবং তাদের জমিটা দখল করার চেষ্টা যখন চালাচ্ছিল তখন রোহিত মণ্ডলও তার পাশে দাঁড়িয়ে থেকে তার প্রতিবাদ করে ও দুজনকেই কিন্তু মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় তাদেরকে কিন্তু বাসন্তী থানাতে নিয়ে আসা হয়েছে। আরএসপি দলের পক্ষ থেকে সুভাষ নস্কর এলাকায় প্রার্থী ছিলেন, তিনিও যেটা বলছেন যে তৃণমূল কংগ্রেসের এলাকার লোকজন বিশেষ করে এলাকার চাষীদের জমি জোর করে দখল করার যে চেষ্টা বাসন্তী থানা এলাকার বিভিন্ন এলাকায় চলছে তারই একটা ঘটনা, যেটা 6 নম্বর সেই ঘটনাটা ঘটেছে এবং তারা চাইছেন যে পুলিশ যে সেক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুক যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করুক, এই দাবিটা তারা তুলছেন। ধন্যবাদ অভিজ্ঞান। অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম। আক্রান্তদের বক্তব্য আমরা শুনে নেব। তারাপদ গায়েন, বাবার নাম কালীচরণ গায়েন, সে কে? সে তৃণমূলের একজন মানে সমাজ বিরোধী। তা আপনাদের মারলো কেন? আমাদের মারলো এই অশোক গায়েনের জমিটাকে, আমরা আমি ওনার কেউ নেই, ওনার ছেলে নেই, ওনার কটা মেয়ে, ওনার পক্ষে হয়ে আমি ব্যাপারটা দেখভাল করি, ও চাইছে ওটাকে দিয়ে আমি ওটাকে হাতে এলাম।